বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে অনুষ্ঠিত হলো পথনাটিকা। রামপুরহাট বক্তুইকাণ্ড সহ নানা ইস্যুকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এই পথনাটিকা। পরিবেশন করেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ও সম্প্রদায়। অন্যদিকে স্কো স্টিল প্ল্যান্টের সামনে এদিন জনসম্পর্ক অভিযান সারেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। আগামী 12 তারিখ আসানসোল লোকসভা উপনির্বাচন, তার আগে জোর কদমে প্রচার ও প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির। আসানসোলে এদিন রাজনৈতিক নানা প্রসঙ্গ নিয়ে বিজেপির তরফে অনুষ্ঠিত হয় পথনাটিকা। উপস্থিত হয়েছিলেন বাংলা সিনেমা জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং তার সম্প্রদায়। রামপুরহাট বাগটুইকাণ্ড সহ নানান ইস্যুতে এদিন অনুষ্ঠিত হয় পথনাটিকা। পথনাটিকা থেকে ব্যঙ্গ করা হয় অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার জনপ্রিয় ফিল্মি হিন্দি সংলাপ নিয়েও। অভিনেতা পাপিয়া অধিকারী বলেন, ভাষণের চাইতে পথনাটিকার মাধ্যমে জ্বলন্ত রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে মানুষের অনেকটা কাছে পৌঁছানো যেতে পারে, সেই প্রচেষ্টাই করেছে ভারতীয় জনতা পার্টি। পথনাটিকা হচ্ছে কি এমন একটা জিনিস না, ওই ভাষণের থেকে থাউজেন্ড, এটা বিস্ফোরণ, এগুলো সব বিস্ফোরণ, থাউজেন্ড টাইমস এর ইম্প্যাক্ট, সেই জন্যই আমরা পথনাটিকা করি। মানে সেটা এই পথনাটিকা একটা কালচার, এই কালচারটা বহু যুগ ধরে হয়ে এসেছে এবং একটা ভাষণ অনেক মন দিয়ে শুনতে হয়। আর পথনাটিকাটা না, নাচ গান অভিনয় থাকে তো সেটা অনেক বেশি মনোগ্রাহী হয় এবং মানুষের মনের মধ্যে ঢুকে যায়। এই যে আমরা শত্রুঘ্ন সিনহাকে গালাগাল করছি না, কিন্তু শত্রুঘ্ন সিনহাকে কাঁধের উপর উঠে দিচ্ছি। ওকে বলা হচ্ছে যে উনি রামপুরহাটে গেছেন কি না, উনি বলছেন ন্যাচারালি উনি রামপুরহাট কোথায় সেটাই জানেন না। অনুব্রত মণ্ডলের কথা জিজ্ঞেস করা হচ্ছে, উনি চেনেনই না কারোকে, উনি কিছুই জানেন না এখানে কী হচ্ছে না হচ্ছে। এইসব খুব মজার মোড়কে একটা মানুষের আনঅ্যাওয়ারনেস, তিনি যে একেবারে অজ্ঞান এই আমাদের অ্যাসেনশন সম্পর্কে, এইসব নিয়ে একটা আলোচনা, এইসব নিয়ে একটা মনোগ্রাহী একটা হইচই। এটা এটা কোনো কাউকে গালমন্দ করা নয়, শুধুই মজা, শুধুই কমেডি, আর তার মধ্যে মানুষকে সচেতন করা যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং আমাদের অগ্নিমিত্রা এখানকার অ্যাসানসোলের মানুষ, অ্যাসানসোলের মানুষ এবং সে এখানকার স্ট্যান্ডিং এমএলএ, সে যতটা না পারবে, সে কি একটা বাইরের মানে একটা একটা সই করতেও বম্বে যেতে হবে কিংবা বম্বে থেকে উনি উড়ে আসবেন, মানে সব অনেক ব্যাপার আছে। এই সব মিলিয়ে আজকে আমাদের মজার একটা, খুবই মজার, শুধু অ্যাওয়ারনেস আমাদের বাংলা কি হচ্ছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে অনুষ্ঠিত হওয়া এই পথনাটিকায় হাজির ছিলেন প্রার্থী নিজেও। অন্যদিকে এদিন সকালে বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টের সামনে জনসম্পর্ক অভিযান সারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কারখানার গেটের সামনে দাঁড়িয়ে কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। অগ্নিমিত্রা বলেন, বাড়ির মেয়েকে মানুষ এমনিতেই ভালোবাসে। সকাল সকাল 7:45 সময় পৌঁছলাম স্কপ গেট, ইস্কোর স্কপ গেটের সামনে 7:45 থেকে 8:30 মধ্যে সমস্ত এখানকার যারা মানুষ এই শিফটে কাজ করছেন তারা ঢোকেন, তাই তাদের সাথে একটা জনসংযোগ, আমার পরিচয়পত্রটা দেওয়া এবং তাদের সাথে দু চারটে কথা বলা। আসলে মানে এখানেই তো জন্ম, এখানেই বড় হয়ে ওঠা এবং তখন আমাদের পারমিশন ছিল ভেতরে যাওয়ার,
কিছু কিছু দিনে, বিশ্বকর্মা পুজোর দিন বাবার সাথে গাড়ি করে, একটা ফিয়াট গাড়ি ছিল, সেই গাড়িতে করে আমরা ভিতরে যেতাম। বাবা বহু বছর ইসকোর হাসপাতাল যেটা সেইখানে নিউ টাউনের হাসপাতাল, তারপরে বানপুর হাসপাতালে বাবা ডাক্তারি করেছেন। তাই ইসকোর সাথে কোলে পিঠে মানুষ হওয়া আর কি, আত্মিক যোগ। তো আজকে খুবই ভালো, সমস্ত মানুষ তো আমাকে চেনেই, বাবাকে চেনে, বাবার জন্যই আমাকে চেনে। এবং ওই বললাম না যে বাড়ির মেয়ের একটা আলাদা আদর, একটা আলাদা ভরসা, আলাদা বিশ্বাস, সেই বিশ্বাসটা আমায় রাখতে হবে, তাদের জন্য আমায় কাজ করতে হবে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। প্রকৃতি কে অনোখে উপাদানো সে বনে হনুমন্ত আটা, অসলি চানা বেসন, উত্তম দর্জ কা দলিয়া, স্পেশাল ময়দা, চনে সে বনে বিশুদ্ধ সত্তু, স্বাদিষ্ট সুজি ওর পরিশুদ্ধ চিনি, ইয়ানি স্বাদ ওর প্যার কি কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস, 100% শুদ্ধ, 100% স্বাদ।